2023 সালে আপনি কত টাকা ফিত্রা আদায় করবেন, ফিত্রা কাদেরকে দিবেন, ফিত্রার পরিমাণ কত, ফিত্রা কাদের উপর ওয়াজিব ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করা হবে। ফিত্রা বলতে সাধারণত সকালের খাবারকে বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করে থাকেন। সেই সমপরিমাণ অর্থ ঈদের দিন ঈদুল ফিতর উপলক্ষে রোজাদারগণ গরিব দুস্থদের মাঝে বিতরণ করেন, এটাকেই বলা হয় সাদাকাতুল ফিতর। ফিত্রা কাদের উপর ওয়াজিব এ বিষয়ে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটাই দেখব। ফিত্রা হলো জানের সদকা, মালের নয়, তাই জীবিত সকল মুসলমানের উপর এই সাদাকা আদায় করা ওয়াজিব। কেউ সিয়াম পালন না করলেও তার উপর এই ফিত্রা দিতে হবে। সর্বোচ্চ ফিত্রা এই বছর 2023 সালে 2640 টাকা, সর্বনিম্ন 115 টাকা। আমরা এর মাঝামাঝি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিত্রা কাদের উপর ওয়াজিব? ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য থেকে থাকে তাহলে আপনার উপর কিন্তু ফিত্রা দিতে হবে, আপনার উপর জাকাত ফরজ, তার মানে আপনার উপর ফিত্রাও দিতে হবে। কিন্তু ছোট বাচ্চা তো আর জাকাত ফরজ না, কিন্তু তার উপর কিন্তু তার বাবা মা বা দায়িত্বশীল যিনি যার উপর জাকাত ফরজ হয়েছে তাকে কিন্তু পরিবারের সবার ফিত্রা দিতে হবে, কেউ সিয়াম পালন করুক অথবা না করুক। এভাবেই ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।